বন্ধুরা, আজকে আমাদের কাছে রয়েছে প্রায় 10,000টি চেন্টার ফ্রেশ। আজকে আমরা এটা দেখতে চলেছি যে কতগুলো চেন্টার ফ্রেশ থেকে কতগুলো চিংড়ি আমরা হয় এবং এর ওজন বা কত কেজি হয়। আরো একটি জিনিস দেখব, সেটি হলো আমরা যখন একটা চিংড়ি আমরা এতটুকু একটা বেলুন ফুলাতে পারি, তবে কি হবে এতগুলো চেন্টার ফ্রেশ দিয়ে যদি একটা বেলুন ফুলানো হয়। তবে সেটি দেখার আগে প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং গর্বের সাথে যে দেশের নাম কমেন্টে বলে যাবে। তো বন্ধুরা, এখানে 10,000 চেন্টার ফ্রেশের ওজন হয়েছিল 1,800 গ্রাম, আর 10,000 চেন্টার ফ্রেশ দিয়ে বেলুনটি এতটাই বড় হয়েছিল।